হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড দেখো এখন সাড়ে আটটা বাজে এখন আমি ব্লগটা স্টার্ট করছি এখন থেকে এই মাত্র আমার সকাল হলো সবাই এখন হয়তো টিফিন করছে আর আমি এখন চা খাচ্ছি চা আর ব্রেড তো এ মা এসেছে শরীরটা খারাপ আছে বলে তো তার জন্য বেশ আমি ঘুমাতে পেয়েছি এতক্ষণ আর মিঠুন আর মিমি উঠে গিয়েছে ওরা আগেই চা খেয়ে নিয়েছে আর আমি এতক্ষণে চা খেতে বসেছি তো ওষুধ খেতে হবে বলে দুটো ব্রেড খেয়ে নিচ্ছি সকাল সকাল আমি এসব কিছুই খাই না কিন্তু যেহেতু এখন ওষুধ চলছে তাই এগুলো খেতে হচ্ছে না খেলে উপায় নেই খালি পেটে ওষুধ খেয়ে নিলে পরে আবার মাথা ঝিমঝিম করছে শরীর খারাপ করছে রকম সমস্যা হচ্ছে তার জন্য আজকে কুবুও স্কুল যায়নি ওরও শরীরটা ভালো নেই আগের দিন নাচ শেখাতে এসেছিল রবিবার তো সেই দিন থেকে ওর প্রচুর পায়ে ব্যথা নাচটা প্র্যাকটিস করাবার তো খুব পায়ে ব্যথা হচ্ছে ওই জন্য ওর খুব পায়ে ব্যথা হয়ে গেছে মানে প্র্যাকটিস হচ্ছে নাচ হচ্ছে বারবার এবার যতদিন না ওটা অভ্যস্ত হবে তত দিন ওই পায়ে ব্যথাটা ওর কমবে না পায়ে ব্যথা মানে ওর মাসুল পেন হচ্ছে তো আমাকে একটা ঘাড়ে ব্যথার মানে হাতে ব্যথা ঘাড়ে ব্যথা যা বলবে পিঠে ব্যথা সব কিছু ব্যথার জন্য আমাকে একটা ইয়ে দিয়েছে জেল দিয়েছে তো সেই জেলটা দিয়ে ওকে দুবার করে ম্যাসাজ করে দিচ্ছি তাও মানে হাত দিতেই দিচ্ছে না ম্যাসাজ করার সময়তে ঘুম হচ্ছে যখন তখন ম্যাসাজ করে দিচ্ছি তো ভয়ে বলছে মা আমি নাচটা করব না। না নাচটা তো করতেই হবে তো এটা প্র্যাকটিস করলে পরে কমে যাবে প্রথম যখন আমি কদিন হাঁটতে যাচ্ছিলাম তখন আমারও পায়ে ওইরকম খুব ব্যথা হচ্ছিল পায়ে মানে এত ব্যথা হচ্ছিল যে বলা নাই আমি ভাবলাম দেখ আবার পায়ে কী হলো তো ডাক্তার বলছে যে না এটা হাঁটতে যাওয়ার জন্য দু চার দিন হাঁটলে অভ্যস্ত হলে পরে এ ব্যথাটা কমে যাবে সেইটাই ওকে বোঝানোর চেষ্টা করছি অনেকক্ষণ ধরে যে বাবু এটা কমে যাবে তো অনেকবার বোঝানোর পর যা হোক এখন চুপচাপ আছে কিছু বলেনি কারণ ওদের আর যদি ভাবো তোমরা যে ছেলে এত নাচ শেখে পারি বা কি প্রয়োজন আসলে ছেলে বা মেয়ে এটা কোনো ফ্যাক্টর না ওদের স্কুলে নাচটা প্রয়োজন সবাই পার্টিসিপেট করছে প্রত্যেকটা প্রোগ্রামে যেটা ও করতে পারছে না তখন একটু অসুবিধা হচ্ছে আমারও খারাপ লাগছে তার জন্য ভাবলাম চলো আমি তো নাচটা কখনও কন্টিনিউ বা কন্টিনিউ মানে আমি কখনো করতেই পারিনি আমাদের তখন অন্য অন্যরকম একটা সংসার ছিল তো তা আমি যেটা পারিনি আমি সব সময় চাই আমার ছেলে মেয়েরা যাতে পারে তো মিমি আমাদের এনার্জি প্রচুর মিমির খুবই এনার্জি আর মিমি কিছুটা আমার মতো ও সব খুব ভালোবাসে পারি না পারিও সব কিছুতে পার্টিসিপেট করে আর মিমি গুবু হয়েছে তার সম্পূর্ণ বিপরীত দুটো ছেলে মেয়ে আমার সম্পূর্ণ বিপরীত গুবু একটু ভিতু লাজুক সব কিছু তোর এই লজ্জাটা কাটানোর জন্য নাচটা শেখানো খুব প্রয়োজন নাচ বলো গান বলো প্রত্যেকটা কিছুতেও পারুক না পারুক ওকে শেখানো আর পার্টিস মানে সব কিছু প্রোগ্রামে ওকে অ্যাটেন্ড করাটাও ভীষণ প্রয়োজন তবে ওর এই নার্ভাসনেসটা কাটবে একটা স্যার আসবে পড়াতে তাতে ও ভয়ে মানে কি অবস্থা কেঁদে কেটে একাকার আগে এরকম করতো না এখন যেন যত দিন যাচ্ছে তত বেশি ভয়টা পাচ্ছে তো সেই দিনকে যেমন অপূর্বকে ভীষণ ভয় ভয় পায় তো কালকে অপূর্ব পড়াতে এসেছে সন্ধ্যে থেকে প্রচুর কাঁদছে তার কারণ হচ্ছে অনেকগুলো ইংলিশে কোশ্চেন দেওয়া ছিল সেই কোশ্চেনগুলোও করতে পারেনি তোকে দশটা দশটা করে করানো হয়েছিল তাই আমি বলেছি যে ঠিক আছে আমি বলে দেবো তারপরেও ও কাঁদছে যে না তুমি বললেও স্যার আমাকে মারবে তো ও এতটা ভয় পায় অপূর্ব আসার পর আমি বলে দিলাম অপূর্ব বললো বেশ ঠিক আছে দশটা করেই তোকে ধরবো তোর কাঁদার কী প্রয়োজন সেটা তোর বললেই হয় তো তোকে শুধু মানে যাতে প্র্যাকটিসটা হয় তার জন্য তোকে এতগুলো দেওয়া হয়েছে তো এরপরও তারপরেও কী করেছে জানো ও পড়তে ওর টয়লেট তো পেয়েছে একবারের জন্য বলেনি যে আমার টয়লেট পেয়েছে স্যারকে ও বিছানার ওপর আমার মাদুর পাতা ছিল সেই মাদুরে বসে বসে টয়লেট করে দিয়েছে ও এতটাই ভিত্ত আমি বলছি তুই স্যারকে বললি না যে তুই তোর টয়লেট পেয়েছে দিয়ে বলছে যে না আমার ভীষণ ভয় লাগছিল তারা এটাও তাহলে আমাকে বলে দিতে হবে যে মাঝখানে ওকে একবার জিজ্ঞাসা করতে হবে যে তুই টয়লেট যাবি কি যাবি না এত কি বলে বলে করানো সম্ভব এই ছেলেকে মানে কী বলবো ও এত নার্ভাস না আমি ভাবছি তুই যদি এখন এত নার্ভাস হোস তাহলে তুই মাধ্যমিকের সম্বন্ধে তুই কী করবি মানে ঠায় আর ওর বাবাকে আর আমাকে বসিয়ে রাখবে একটা পড়া দশবার আমাকে একবার ধরা ওর বাবাকে একবার ধরাছে তুমি দেখো স্যার এসে মারবে স্যারে সে বকবে তুমি ধরো তুমি ধরতে পারছো না ওর বাবা যদি মোবাইল দেখছে বলছে তুমি ধরতে পারছো না আমি পড়াটা দিচ্ছি তুমি ধরতে পারছো না দশ বার করে ওই শুধু করছে একবার কাউকে কাজ করতে দিচ্ছে না টিভি দেখতে দিচ্ছে না ও মানে এত নার্ভাস এই নার্ভাসনেসটা কীভাবে কাটবে কি জানি তো মোটামুটি ঘরের কাজ আমি দেখছো টুকটাক করছি শরীর খারাপ হলেও বাড়ির মা রান্নাবান্নাগুলো করবে কিন্তু এইগুলো তো টুকটাক আমাকে করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন আর সব সময় যদি শুয়ে বসে থাকি তাহলে আরও শরীরটা খারাপ লাগবে তার জন্য ভাবলাম না একটু গুছ গাছ এগুলো প্রত্যেক দিনই একটু গুছ গাছগুলো আমার হয় না হলে না করলে আমার ঠিক পোষায় না মা স্কুল যাবার আগে ঝাঁট দিয়ে ঘর মুছে চলে যাই তারপরেও আমি এইগুলো একটু গুটোগাটা পরিষ্কার করি তারপরে আবার ঘরটা ঝাঁট দিই আর মুছি না রান্নাঘরটাকে বল মুছিয়ে দিই কিন্তু ঘরটা পরিষ্কার আমি করি এটা আমার অভ্যাস মিঠুন যেমন ওপরটা পরিষ্কার করে দিয়ে যায় আজকে যেমন করেনি আজ আমাকে করতে হবে কিন্তু অন্য দিন করে দিয়ে যায় তারপরেও আমি গিয়ে একবার চেক করে আসি যেও সব ঠিক করে পরিষ্কার করেছে তো ঘুটিয়েছে তো ঠিকঠাক ঝাঁট দিয়েছে তো এটা আমার বলতে পারো হ্যাবিট হয়ে গিয়েছে এই কাজ করতে করতে আবার মাঝখানে ফোন এসেছে মায়ের ফোন এটা তো বোন ফোন করেছে তো মাঝে মাঝে তো ফোন ওকে করতে হবে মায়ের সাথে কথাও বলতে হবে তো যাই হোক আমার সাথে কথা বলেই ফোনটা রাখা হয়ে গেল তো এটাই বলার তো এখন মিক্সিটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এদিকে টিফিন দিয়েছিলাম গুবুকে সেই টিফিনের কোটোটা পড়েই ছিল ধোয়াই হয়নি রাত্রেবেলায় ব্যাগ থেকে বের করা হয়েছে তো এখন ধুয়ে রেখে দিলাম টিফিনের মধ্যে একটা ব্রেডও খায়নি তো সেটা আবার বাদশাকে দিয়ে পরে ধুয়ে রেখে দিলাম এবার একটু ফ্রিজের মাথাটা পরিষ্কার করানোর পর ফ্রিজে কি সবজি আছে দেখে নিই একবার তো সবজির বাস্কেটটা এখন বের করে নিলাম সেরকম কিছু সবজি নেয় কারণ আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের এখানে মঙ্গলবারে হাট হয় তো বাবা হাটে গিয়েছে সবজি আনতে তবে তরকারিগুলো মাকে আমি এখন কেটে দেবো তার আগে ফ্রিজের মাথাটা একটু গুছিয়ে নিচ্ছি এগুলো একটা প্যাকেট মায়ের ওষুধের প্যাকেট আর একটা আমার ওষুধের প্যাকেট তো ফ্রিজের মাথাটা গুছিয়ে মাকে তরকারিগুলো কেটে দিই তাহলে মা আপনার রান্নাটা করতে পারবে আর আমি তা করতে চান করে একটু অন্য কিছু কাজ করতে পারবো কারণ আমার আজকে এখনও চান হয়নি এটা আমার বেশ পেস টান চানটা আমার সকাল সকাল হয়ে গেলে পরে না সব কিছু ঠিক লাগে সবারই হয়তো কিন্তু আমার আজ এখনও চানটা হয়নি তো এখানে দেখছো আমি তরকারি কাটতে বসে গিয়েছি তো তরকারিটা কেটে নিই তরকারিটা কেটে পরে মাকে দিয়ে দিলে পরে আমারও ছুটি যে একটা দিক আমার নিশ্চিন্ত হয়ে গিয়েছে আর মাও টুকটুক করে রান্নাগুলো সব করতে পাবে আবার ব্লাড টেস্টে রিপোর্ট আসবে ওইদিকে একটা টেনশান আছে কালকে ব্লাড টেস্ট করে গিয়েছে তো এখনও রিপোর্টটা দেয়নি সেটা একটা টেনশান যে এক্স রে রিপোর্টে যা হোক একটা ধরা পড়লো যে কোমরে একটা হারের প্রবলেম আছে আবার ব্লাড টেস্টের রিপোর্টে কী আসবে মানে সেইটা একটা টেনশানের ব্যাপার সেই জন্য মাও একটু টেনশান করছে আমিও একটু টেনশান করছি ওইটাই মা বলছে যে দেখ ঠাকুর যেন ভালো কিছুই করে আমাদের তো কপাল খারাপ বাবাও একবার চলে গেল এই বয়সে আমি তোর বাবাকে হারালাম মাকে হারালাম বাবাকে হারালাম অনাথ হলাম তোরা দুটো বোনই আমার সব কিছু তারপর আবার যদি তোর কিছু খারাপ হয় তাহলে আমি যে কী করে বাঁচবো কে জানে আমি বলছি তাই মাকে যে কিছু হবে না এত টেনশনের কোনো কারণ নাই তুমি এত চিন্তা করো না দেখবে যেটা হবে ভালোই হবে মা বাধে কে জানে আমার জীবনে তো ভালো কিছুই হয় না তো কি যে ভালো হবে বুঝতে পারছি না ঠাকুর যেন ভালোই কিছু করে তোর সাথে যা হবে এবার যদি আমার কিছু হয় আমি যদি চলে যেতে পাই তাহলে শান্তি তোর যেন কিছু না হয় এই সবই আলোচনা হচ্ছে মায়া আর আমাদের আসলে বুঝতেই পারছো যে ছেলে মেয়েদের যদি কিছু হয় মাদেরই একটু বেশি টেনশন হয় তারপরে যেহেতু আমার মায়ের আর কেউ নেই দাদু দিদাও মারা গিয়েছে বাবাও মারা গিয়েছে আমরা দুগুনি ভরসা দেখছো এখানে আমার তরকারি কাটা মোটামুটি হয়ে গিয়েছে মাকে তরকারিগুলো কেটে দিলাম আদারটা কেটে রেখে দিলাম পেস্ট করব আর এইদিকে দিকে গুবু উঠে চলে এসেছে ঘুম থেকে রিং লাইটটা কালকে কিনে নিয়ে এসেছি সেইটা তোমাদেরকে দেখানোর জন্য কখন থেকে ব্যস্ত হয়ে আছে মা দেখাও মা দেখাও আচ্ছা বেশ ঠিক আছে চলো দেখায় তো চলো এবার ওকে মুখটা ধুয়ে দিই ব্রাশ ও নিজে তো কখনোই করতে পারে না আমাকেই করে দিতে হয় সবটাই করে দিতে হয় ব্রাশ করা বলো খাওয়ানো বলো সবটাই করেই দিতে দিতেই হয় ছোট না এখন আর ও কোলের ছেলে বলে ও একটু আদরটা যেন বেশিই পায় তো ওকে এখন ব্রাশ করিয়ে দিই তারপরে খাবার করতে পারে আজকে বলেছে মা আমি চা খাবো দিন সকালবেলা ঘুম থেকে উঠে কমপ্লেন খেয়ে স্কুল যাইতো আর যেদিন বাড়িতে থাকে সেদিন চা খাবার না থাকে চা খেতে ভীষণ ভালোবাসে অতটা ভালোবেসে যদি কমপ্লেন দুধ বা অন্য খাবারগুলো খেত তাহলে মনে হয় মোটা সোটা শরীর হয়ে যেত তো এখন ওকে মুখ ধোয়ালাম এবার মুখটা মুছিয়ে পড়ে বসিয়ে পড়ে এখন চাটা করে দিই চা না করে দিলে বলে যে খাবো না তো চা করে দিয়েছি আর বলে যে ব্রেড খাবো তো চা আর ব্রেড দিয়ে দিলাম দু পিস মা বলতে একটু সেকে দেয় আনলাম না আর শেখবার টাইম নেই আমার তো এই দেখো ওপরে চলে এসেছি ওপরের অবস্থা দেখছো চারিদিকে ছড়ানো ছিটানো এই ওপরটাকে এখন গুছিয়ে আমাকে মনের মতো পরিষ্কার করতে হবে তো চলো আগে ওপরটাকে গুছিয়ে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে নিচে মা আর মিমি শুই আর খাটে আমরা তিনজনে শুই আর যেদিন মিঠুন ফার্মে থাকে রাত্রেবেলায় সেদিন আমরা চারজনে একসাথেই শুই মা থাকলে আমরা এইভাবেই থাকি আর মাঝে মাঝে কোনো দু একদিন হয়তো যদি ঠান্ডা ঠান্ডা থাকে অতটাও গরম না থাকে সেদিনকে দিনকে মা আর মিমি পাশের রুমে শুই আর আমরা এই রুমে শুই আর বেশিরভাগ গরম করলে পরে যেহেতু এসি চলে মিমি কিছু মায়ের কোনো প্রবলেম হয় না কিন্তু মিমি কিছুতেই যেতে চায় না বলে আমি এই রুমে শুবো তার জন্য মা আর মিমি নিষ্ঠাতে শুয়ে পড়ে আর আমি ওই জন্য ব্ল্যাঙ্কেটগুলো এখন মানে গুছিয়ে রেখে দিচ্ছি মিমিরা একটা ব্ল্যাঙ্কেট নেয় আর আমরা একটা ব্ল্যাঙ্কেট নিই আর এদিকে গোবু চা খেয়ে চলে এসেছে আমার কাছে আমি বলছি পড়তে বসগা দিয়ে বলছে তোমার হোক তবে তো বসবো তোমার হোক তবে তো বসবো কিছুতেই একে বসবে না সবই সব মা আর মা আর ওর বাবা এদিকে ফার্ম চলে গিয়েছে মাকে স্কুলে দিতে গিয়েছে আর একবার ফার্ম ফার্ম থেকে দেখা করে চলে আসবে ফার্মের কাজটা না করলে না তবে করতেই হবে আর এদিকে আমারও শরীরটা খারাপ বলে ও বারবার যেতেও সবসময় এখন ফার্মে টাইম দিতে পারছে না বাড়িতেই বেশিরভাগটা থাকছিল তবে মা আসার ও কিছুটা রিলিফ পেয়েছে ওই জন্যই মাকে কবে থেকে বলছে তুমি চলে এসো তুমি চলে এসো মা থাকলে না থাকলে পরে ওর ওপর চাপটা বেশিই পড়ছিলো বেশিরভাগ দেখছিল সেই সময়টা ওকেই করতে হচ্ছিল এদিকে রান্নার কাজও করছিলো ঘর গোছানোও করছিলো সবটাই করেছিল তখন যেন আমার শরীরটা একটু বেশি খারাপ ছিল এখন তাহলেও একটু ভালো লাগছে আর গুবু একবার বকা খেলো কিছুতেই যাচ্ছিল না বলে এক ধমক দিলাম বলে চলে গেল বিছানাটা ঝাড়তে দে রে বাবা তারপরে তো খাটের ওপরে চাপবি আর বিছানার চাদর যদি পরিষ্কার ঠিকঠাক টান টানভাবে পাতা না হয় না আমার কিছুতেই ভালো লাগে না হয়তো আমার নয় এই অভ্যাসটা সব মেয়েদেরই বিছানার চাদরটাকে টান টানভাবে পাতা মানে দেখতে চায় সব মেয়েরাই হয়তো এরকম তাও আমার এখন আলনাতে প্রচুর যা শাড়ি বের হয়ে গিয়েছে সেই ফিফটিন আগস্টের দিন বের করা হয়েছে তো তারপর থেকে বৃষ্টি পড়ছে ঠিকঠাকভাবে রোদও আসছে না তার জন্য রোদে দেওয়া হচ্ছে না বলে এগুলো পড়ে আছে রোদে দেওয়া হচ্ছে না একদিন ভালো করে রোদ এলে ভালো করে রোদে দিয়ে তারপরে আলমারিতে তুলে রেখে দেবো আর মাঝে মাঝে শর্ট ভিডিও বানাচ্ছি তার জন্য শাড়িগুলো একটু একটু পরছি তার জন্য ভাবছি একবার লন্ডিতে পাঠিয়ে দেবো নইলে কেমন একটা গন্ধ গন্ধ উঠবে আবার তো রুমটা গোছানো আমার হয়ে গিয়েছে এবার ঝাঁটটা দিয়ে দিই তারপরে নিচে যাব নিচে গিয়ে এখনও অনেক কাজ আছে এখনও মুড়ি খাইনি মুড়ি খাবো আমার জন্য মাও খেতে পারছে না মা দুবার ডাকা হয়ে গেল এর মধ্যে আয় আই করে আনলাম দাঁড়াও যাবো তো মাকে আমি বললাম তুমি মুড়িটা খাও মা বলছে তুই খাবি না তাই কখনো হয় আর আমি আমার এখন মুড়ি খেতে অনেক টাইম দেরি আছে কারণ মিমি আছে মিমিকে স্কুল পাঠাতে হবে ওকে খাইয়ে দিতে হবে তার মা রান্না যেহেতু চাপাচ্ছে তাই ওই দিকে চাপটা আমার নেই মিমি এখন পড়তে গিয়েছে এসে পরে চান করবে তারপরে আবার ইয়ে স্কুল যাবে তো সে ওই একদিকটা চাপ আছে তারপরে চান আছে আর কিছু জামা কাপড় আছে ওগুলোও কাচাকুচি করতে হবে তো ঝাঁটটা দিয়ে দিই তারপরে নিচে যাব তার আগে যাবো না দেখো মিমি রেডি হয়ে চলে এসছে আমাকে ডাকছে মা চলো ভাত খাইয়ে দেবো বললাম হ্যাঁ চ আগে ঝাঁটটা দিয়ে পরে তোকে আগে ভাত খাইয়ে দেবো তারপরে আমি অন্য কিছু কাজ করব তো ওকে এখনও শুধু ভাত খাই দিলে হবে না চুল বেঁধে দিতে হবে তার ড্রেসটাও পরে নিচে নিজে এত বড় মেয়ে এখনও চুল বাঁধতে পারে না ওকে চুল বেঁধে দিতে হবে খাইয়ে দিতে হবে খাইয়ে দিলে তবে তো তোমরা ভাবতে পারো যত বড় মেয়েকে খাইয়ে দিতে হবে হ্যাঁ খাইয়ে দিতে হবে খাইয়ে দিলে দু খাবে আর যদি খাইয়ে না দাও তাহলে ওই উঠে পড়ে পালাবে তাহলে দিনের মতো আর যে রাত্রেবেলায় এসে ভাত খাবে কি দুপুরে এসে ভাত খাবে সে তো খাবে না আমরা তো কেমন দুপুরে এসে স্কুল থেকে এসে ভাত খেতাম ওর কোনো সিন নাই ও মুড়ি খেতে ভালোবাসে ভাতের কোনো সিন নাই তার জন্য আবার ওকে একটু নি তাহলে খাইয়ে দিলে খাবে আর এই পাতলা খিটখিটি মেয়ে যদি একটু ভাত না খায় হয় বলো তো তাও খাইয়ে দিলেও যে সে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন খাবে তা নয় সে খাবে না কিন্তু তাও মায়ের মন তো মনে যে খাইয়ে দিই তাহলে খাবে হয়তো সেইটাই আর কি চলো তো ওকে খাইয়ে দিকে নিচে যাই ভাত খাওয়াতে স্কুল যাবে ও ওকে খাইয়ে দিই খাইয়ে পরে দুটো এতগুলো কাঁচা কেটে খেতে চান করবো তাহলে মোটামুটি আমার হয়ে গেলো মা রান্নাটা করছে তাই আমার ওই দিকটা একদম নিশ্চিন্তি রান্নার কোনো বেলায় নেই মিমিকে খাইয়ে দিই এবার চান করবো না কাঁচা গুলো খেটছে তাও চান করবো মাখানিগুলো কেটে চাই তারপরে আবার এতগুলো বের হলো আমার ওগুলো জান চান করতে যাবার আগে ওকে ড্রয়িং করতে দিয়ে গিয়েছি তার আগে ওর একটু পড়া হলো দিয়ে ওকে ড্রয়িং করতে দিয়ে গেছি আর মাম এসেছে মামকে বললাম একটু ড্রয়িংটা দেখবি ওকে একটা আম আঁকতে দিয়েছে সেটা ও এখন বসে বসে আঁকছে আর আমি চান করতে গেলাম আর এদিকে মাও স্কুল থেকে চলে এসছে কি করছো তুমি চান করে আমি চলে এলাম ওপরে নাইটি পড়েছি এবার এসে পরে একটুখানি ইয়ে চুলটা ছাড়াবো আর রিলস বানাবো কিছু দেখো কত সাজু গুজু করেছি আমি কেন বলো তো এত সাজু গুজু কিসের জন্য রিলস বানাচ্ছিলাম এখন তো মা রয়েছে এখন সেরকম কিছু কাজে চাপ নেই মা আছে বলে কাজে সেরকম কিছু চাপ নেই তার জন্য রিলস বানাচ্ছিলাম তার জন্য নাচ এরকম কিছু না না নেভার কিন্তু ট্রাই করছি পারি একটু চেষ্টা করছি যদি একটু কিছু হয় রিলস গুলো বানাচ্ছি সবাই তো খুব রিলস বানাচ্ছে তাই আমিও বানাচ্ছি তো চলো গরমে ঘেমে গেলাম পুরো এবার নিচে যাই গুবুকে খাওয়াতে হবে বারোটা বাজছে দেখো ভালো লাগছে এখানে ছাদে এসেছি এখন সন্ধে হতে চললো ছটা দশ বেজে গেল এখানে ছাদে গানো এসেছি যেন বিকেলবেলা গুবুকে নিয়ে এসেছি নাচ প্র্যাকটিস করাতে ওদের সিসি ক্লাস আছে ফ্রাইডে না ইয়ে নাচ আছে প্লাস গান আছে নাচ গান একসাথে সেটা দেশাত্মবোধ গানের সঙ্গে করতে হবে তো তার জন্য আই লাভ মাই ইন্ডিয়া গানটা ওকে করিয়েছিলাম এর আগে স্কুলে ফিফটিন আগস্টের আগে একটা ক্লাস হয়েছিল প্যাট্রিয়টিক সং ছিল তো সেই সময় ওকে গানটা গড়িয়েছিলাম তো ওই সংটার সঙ্গে আবার ডান্সটা তুলিয়ে দিছি তার জন্য ছাড়ে নিয়ে এসছি ওকে এবারে দেখি আমার কি লাজুক খেলে হলো বাবারে বাবারে লজ্জায় লজ্জাবতী একদম মেটা তো লজ্জা আমি এটা একদম सेम আমার মত কোনো লজ্জা হয় হলো হলো পারলাম পারলাম না পারলাম না স্টেজে উঠলাম পড়লাম পড়লাম একদম বিনদাস মেটা আর এইটা আমার কি লাজুক কি লাজুক এটাকে যে আমি কি করে লজ্জাটাকে কাটাবো ঈশ্বরী জান বলে আমি পাপার মতো সেটা বলো পাপা কি বানে ভেসে এসেছে আর এইটা হচ্ছে বাবার মতো লজ্জা বুদ্ধি ও বাবা যেমন কোনো কিছুতে কোনো পার্টিসিপেট করবে না সেম টু সেম বেটা ডমা ওটাকে লজ্জাটা আমার ভাঙাতেই হবে নইলে অবস্থা টাইট হয়ে তো বন্ধুরা এখানে ব্লগটাকে শেষ করছি আর বেশি বাড়াবো না অনেক অনেক হয়েছে ব্লগ সারাদিন আর যথেষ্ট দেখিয়েছি আর যা দেখাচ্ছি না ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে ভালো থেকো গুড নাইট এখন গুড নাইট হয়নি যদিও তবুও আমি তোমাদের সঙ্গে তা দেখা হচ্ছে না তাই গুড নাইট বলে দিচ্ছি গুড নাইটটাটা